প্রতিভা, এত দূরে তুমি খেলতে এসছো, এখানে একটা গ্রাম বাংলা থেকে আমরা দেখেছি রিসেন্টলি ওমেন্স ক্রিকেটার অনেকে বেঙ্গল রিপ্রেজেন্ট করছে, অনেক ইন্ডিয়া খেলছে, তো হাউ ওয়াজ দি অ্যাটমসফিয়ার? খুবই ভালো এখানকার অ্যাটমসফিয়ার, এখানে খেলে মজা পেয়েছি। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ কোয়াইট বড় টুর্নামেন্টের মতনই হয়েছে, অর্গানাইজ করে প্রত্যেক বছর বাবু স্যার, আর এই টুর্নামেন্টটা খেলে ততটাই পজিটিভ, মানে পজিটিভ ইয়ে আসে, ফিলিং আসে, তো এখান থেকেই আমাকে অনেকটা ইম্প্রুভমেন্ট আর ইয়ে পজিটিভ অ্যাপ্রোচ দেয় আমার ফিউচার গেমের জন্য। তো আমি যত ম্যাচ খেলবো ততটাই আমার ভালো হবে, আমার কনফিডেন্স বাড়বে, এইটাই। যেটা অভিষেক স্যার বললো, যেহেতু তোমরা অত ম্যাচ পাও না, ছেলেদের তুলনায় ম্যাচ পেয়েছো, সেটাকে প্রত্যেকটা ম্যাচ ইউটিলাইজ করাটা ইম্পর্টেন্ট। তো 100 করলে কতটা ইম্পর্টেন্ট, যে ছোট মাঠ হোক বড় মাঠ হোক ডাজেন্ট ম্যাটার, ফাইনালে 100 করা ইন ফ্রন্ট অফ আ ক্রাউড, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ওয়াজ? অ্যাকচুয়ালি আমি 100 করেছি, এটা আমি আগে থেকে ভেবেছিলাম কি ইফ আই স্টে ইন দ্য উইকেট অটোমেটিকলি রানটা আসবে আর টিমের খাতায়ও ওই রানটা আসবে, তো আমি পজিটিভ ছিলাম, নিজের উপরে বিলিভ ছিল আমার, সো টু স্টে ইন দ্য উইকেট অ্যান্ড স্কোর অ্যাজ মাচ রান অ্যাজ আই ক্যান। এখন রিসেন্টলি ইউ আর ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স অফ দ্য বেঙ্গল টিম, তো এই সিজনটা সিনিয়র টিমের সেভাবে ভালো না গেল, ট্রফি না আসলো, অবভিয়াসলি আমরা চাইবো নেক্সট নেক্সট ইয়ার আমরা আরো বেটার প্রিপেয়ার করব, তো দর্শকদের জন্য কি বলবে যে কিভাবে তারা আরো ওমেন্স ক্রিকেটকে ফলো করবে যাতে আরো মেয়েরা ক্রিকেট খেলে? আমি চাই আরো বেশি মেয়েদের খেলা হোক, আরো টুর্নামেন্টটা বাড়ুক, তাহলেই আমরা আরো বেটার করে আমাদের রেজাল্টটাও বেটার হবে, কনফিডেন্টও বাড়বে সব মেয়েদের, সব টুর্নামেন্ট এখান থেকেই মেয়েরা আরো উঠবে, তো আমি চাই এই জিনিসটা।